হ্যালো, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সামনে। এই তো সকাল 7টা বাজে, ঘুম থেকে উঠি, দরজা জানালা খুলে দিছি, আর একদিকে ভাত বসাই দিছি, ডিম সিদ্ধ ডাল এগুলো হইতেছে, আর মেয়েকে রেডি করে দেবো, ও স্কুলে চলে যাবে। ওর স্কুলের টাইম 8:15, তাহলে আমরা 8:10 আগে বের হয়ে যাই বাসা থেকে। 15 মিনিট লাগে বাসা থেকে যেতে, তো ওকে স্কুলে দিই, আমি আবার অফিসে চলে যাব। তো ওকে রেডি করে দিচ্ছি, সকাল সময় ও ঘুম থেকে উঠে যায় তাড়াতাড়ি, মানে ও ডিস্টার্ব করে না, আবার স্কুলে যেতে খুব ভালোই বাসে। তো ওকে আমি রেডি করতেছি, আর একা একা আমার হাজব্যান্ডও বাসায় থাকে না, উনি সুনামগঞ্জ থাকে, ওইখানে ব্যাংকে জব করে, সোনালী ব্যাংকে। আর আমি আমার বাসায় সিলেটেই থাকি, আমি কোয়ার্টারে থাকি, অফিসের সামনেই বাসা, অফিসের কোয়ার্টারে। কিন্তু ওকে খাওয়াই দিতেছি, ও খাচ্ছে অল্প আর কি, শুধু ডিমটা খাওয়ার জন্য ভাতটা নিছি। এবার আমরা বের হয়ে যাচ্ছি, ছোটো মেয়েও আজকে ঘুম থেকে তাড়াতাড়ি উঠে গেছে, আর আমার বাসায় আমার মা আসছেন, আমার মা আছেন, ওদেরকে একা একা কীভাবে বাসায় রেখে যাবো, কাজের মহিলা ছিল ও বাসা বাড়িতে চলে গেছে, এখন আর আসে নাই। তো এই তো আমরা বের হয়ে যাচ্ছি, এখন আমি ওকে এখন স্কুলে দিয়ে একটু বাসায় আসবো, এসে আমার মেয়েকে ছোটো মেয়েকে ভাত খাওয়াই, তারপর আমি অফিসে চলে যাব। এই তো অফিস থেকে এসে খাওয়া দাওয়া করে এখন শুয়েছি আমি, তেমন বলতেছে মাথা ব্যথা করতেছে, তেমন মেয়ে আমার মাথা টিপে দিতেছে, তেমন বলে আমি একটু ভিডিও করি, তুমি মাথা টিপে দাও ভালো করে, তো মাথা টিপে দিচ্ছে, তারপর বলতেছে তুমি শুয়ে পড়ো। তো ওদের দুইজনকে ঘুম পাড়িয়ে আমি এবার একটু আমার গাছে পানি দেবো, ঘরগুলো গুছাবো, মানে সারাদিন তো ঘরের কী অবস্থা করে থাকে দুই মেয়ে। এই যে গাছে এখন পানি দিতেছি, গাছ বেশি নাই, কয়টা মরিচ গাছ আছে আর জবা ফুলের গাছ আছে, এগুলোই আছে, তুলসী গাছ আছে। তো আমি গাছে পানি দিতেছি, পানি দিয়ে একটু প্রকৃতি দেখবো আর একটু চা খাবো। এই তো এখন বিকাল 5টা বেজে গেছে, গাছে পানি টানি দিয়ে আবার সন্ধ্যার দিকে ওদের নাস্তা রেডি করতে হবে। আমি দেখতেছি গাছগুলো, আর এই যে আমার পরিবেশগুলো, এই যে ওই গাছে কি সুন্দর আমের মুকুল আসছে, একটু জুম করে দেখাচ্ছি আপনাদের, অনেকগুলো মুকুল আসছে গাছে, খুব সুন্দর লাগতেছে। সন্ধ্যার দিকে আর সকালের দিকের পরিবেশটা খুবই ভালো লাগে, বাচ্চারাও খেলতেছে, আমি একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছি বাড়িতে। সরকারি বাসায় তো বুঝেন এত সুন্দর না, বাসা মোটামুটি আছে। তো এখন আমি আমার ড্রয়িং রুমটা গুছিয়ে ফেলবো, কারণ এটা গুছানো আর কি, সন্ধ্যার পরে এগুলো আবার নষ্ট হয়ে যাবে, মেয়েরা আবার আসবে এই সবগুলো ফেলে দেবে, দুষ্টামি করে একা একা বাসায় থাকে কী করবে। তো এগুলো গুছিয়ে ফেলবো, বিছানাও গুছাবো, গুছানোর পরে ওর সন্ধ্যার সময় থেকে নাস্তা খাওয়াবো, নাস্তা খাওয়াবো, আবার পড়াতে বসাবো, তারপর রান্না বান্না আছে, রান্না বান্না করবো। ভিডিও যদি আপনাদের সত্যি ভালো লাগে থাকে তাহলে কমেন্ট করবেন, আর ভিডিও যদি ভালো লাগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন আমার পাশে।